আমরা যারা স্ক্রিন প্রিন্টিংয়ের কাজ করি, স্ক্রিন প্রিন্টিংয়ের কাজে আমাদের কখনও কখনও কী হয়, মিটারটা এফোর পেজের থেকে বড় লাগে। এফোর পেজের সাইজের থেকে, যেমন এই মিটারটা আছে আমার, এটা টোটাল এদিকে আছে আমার প্রায় 9 ইঞ্চি, আর এই দিকটা আছে প্রায় আমার 11 সাড়ে 12-র মতন হবে। তো এটা তো এফোর পেজেতে আসবে না। তো এটা কীভাবে করলে সুন্দরভাবে প্রিন্টিংটা হবে, এটা আমাদের কাটিংটা দুটো এফোর পেজ লাগবে, তো কেমনভাবে করলে ভালো হয়, যারা নতুন, যারা জানে কোনো ব্যাপার নেই, যারা নতুন তারা দেখে নেন এটা, মানে সুন্দরভাবে কীভাবে করলে আপনাদের সুবিধা হবে, কীভাবে আমি করি আর কি। তার জন্য আমি প্রথম কী করে একটা এফোর পেজ সিলেক্ট করলাম, এটা আমি ফটোশপে করছি। এফোর পেজ একটা নিলাম, নিয়ে এটাকে ল্যান্ডস্কেপ করতে হবে, ঠিক আছে, এটা পোর্ট্রেট আছে, ল্যান্ডস্কেপ করতে হবে। এবার ওই ডিজাইনটাকে আমরা কী করবো, একটা এটাকে আমি সব মার্জ করে দেবো, মার্জ করে দিয়ে ওতে নিয়ে যাব, ঠিক আছে। এটা হলো, এবার এটাকে নিয়ে এখানে চলে আসবো। এবার এইখানেতে এসে এইটাকে ওপর থেকে যতটা হয় ততটা নিয়ে নিলাম, ঠিক আছে, নিয়ে এটা হয়ে গেল। এবার এইটাকেই এইটাকেই ডুপ্লিকেট করবো, এটা ঠিক করে নিয়ে নিয়ে এইটাকে ডুপ্লিকেট করে নিলাম, করে নিয়ে ওইটা যতটা হয়েছে, এবার তার এবার এইটা নিচের দিক থেকে আমরা তুলব, ঠিকঠাক সাজিয়ে নিচ্ছি আমি, নিচের দিক থেকে ওপরটা যতটা ধরলো ততটা হলো, আর ওটা ওপর দিক থেকে নিচের দিকে যতটা ধরলো ততটা। এবার এই দুটোকে কী করবো, জেপিজি ফরম্যাটে আমি সেভ করে নিচ্ছি, যেহেতু আমি প্রিন্ট করব, এটাকে জেপিজি ফরম্যাটে আমি সেভ অ্যাজ করে জেপিজি ফরম্যাটে আমি সেভ করে নিলাম। তো আমার জেপিজি সেভ হয়ে গেছে, ঠিক আছে, এটাকে এবার আমি প্রিন্ট দেবো। এই দুটো আছে, প্রিন্ট দেবো, এটাকে আমি প্রিন্ট দিই। নিজস্ব প্রিন্ট এইটাকে আপনারা কী করবেন, এখান থেকে এটা ফের পোর্ট্রেটটাকে ল্যান্ডস্কেপ করে দেবেন, পেজের জায়গায় পেজটাকে এফোর পেজ, যেহেতু আমি এটা এফোর পেজে করেছি, এফোর পেজ সিলেক্ট করে নেবো, করে নিয়ে এবার প্রিন্ট দেবো, ঠিক আছে। এবার আমি প্রিন্টারে চলে যাই, এখান থেকে কেটে দিই। প্রিন্ট দিয়ে দিয়েছি, তো এইভাবে প্রিন্ট হবে, এবার প্রিন্ট হচ্ছে, প্রিন্ট হয়ে চলে এলো, ঠিক আছে। একটা এটা উপরে কাটা আছে, থাকবে, অসুবিধা নেই, একটা প্রিন্ট হয়ে গেল, আর একটা প্রিন্ট দিলাম, প্রিন্ট হয়ে গেল দুটো, ঠিক আছে। এবার এইটাকে সমানভাবে কাটিং করতে হবে, ঠিক আছে, ওটা করছি দাঁড়াও। আমি এখানে কাঁচ রেখেছি, ঠিক আছে, কাঁচ, কাঁচে কাটলে জিনিসটা সবথেকে ভালো হয়। আপনার যদি কাঁচ না থাকে, প্লাইয়ের উপরে রেখে কাটতে পারেন, এমনি ছোটো প্লাইয়ের টুকরো বা কিছু দিয়ে স্কেল আর ছুরি দিয়ে এটা কাটবো, ঠিক আছে। আমি ওইগুলো নিয়ে আসি, ছুরি আছে আর স্কেল, স্কেল এত বড়ো আমার কাছে আছে, বড় স্কেল লাগবে না, ছোট স্কেল হয়ে যাবে। তো এইটাকে এবার সমান করে বসাতে হবে, এখানে হচ্ছে এটা ঠিক, যেমন যার উপরে যে ঠিকঠাকভাবে বসাতে হবে, ঠিকঠাক সমান করে বসিয়ে নিচ্ছি আমি, দাঁড়ানো একটু একটু করে। এইবারে স্কেল রেখে এটাকে কাটবো, আস্তে করে রাখতে হয় যাতে না হিলে যায়, কেন এটা নড়ে গেলে বাই চান্স আবার ওটা এদিক ওদিক হয়ে যাবে, তো ডিজাইনটা ঠিকঠাক থাকবে না, ঠিক আস্তে করে রাখতে হবে। তো এত বড় স্কেল আপনাদের লাগবে না, আপনাদের ছোটো স্কেল থাকলে হয়ে যাবে, ছোটো স্কেল স্কেলগুলো স্টিল স্কেল ইউজ করলেই ভালো। এবার এটাকে সমানভাবে কেটে নেবো, ঠিক আছে, কাটিং হয়ে গেল, এইটাই করে দিলাম, ও ফেলে দিলাম, ওই দুটো লাগবে না, ফেলে দেবো। এবার এইটা কী করবো, এই সমানভাবে আমরা টেপ দিয়ে জুড়িয়ে দেবো, তাহলে জিনিসটা আমার যেভাবে আমরা কম্পিউটারে বড়ো ডিজাইন, তো এইটাকে এবার টেপ দিয়ে দুটো করে জুড়িয়ে দেবো, তাহলে এটা আমার সবসময় এখানে রয়ে গেলো। এবার আবার যখন এই কাস্টমার অর্ডার দেবে, এই প্রেসিং দিয়ে ব্যাস হয়ে যাবে, এটা টেপ দিয়ে দেবো, দুটো সমানভাবে রয়ে গেলো।
চিপটা কেটে ঠিক সমানভাবে এনে দেখে দিয়ে দিতে হবে, যেন দুটো সমান থাকে, আর কোনোটা ওদিক বেশি এদিক বেশি না হয়ে যায় আর কি। ব্যাস চলো, আর ওইদিকে একটা দুদিকে দুটো দিলেই হয়ে যাবে। সমান ভাবে ই করে প্রবলেম হচ্ছে, ব্যাস এটা আমার যে সবসময় ইউজ করতে হবে এটা রেখে দেবো। ব্যাস যারা নতুন স্ক্রিন প্রিন্টিং এ কাজ করছেন, যাদের যদি কিছু সমস্যা আসে বা কাজে কোনো প্রবলেম আসে, কোনো কিছু দরকার হলে আমার নিচে এর নিচে ভিডিওর ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে, ওখানে জয়েন হয়ে আমাকে বলতে পারেন, যতটা পারবো আমি হেল্প করে দেবো। ঠিক আছে, আজকে এতটুকু ভিডিও রইলো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, পাশে থাকুন।